এখানকার পূজো এবারের জন্য বন্ধ। ইটস অ্যান অফিশিয়াল স্টেটমেন্ট। স্যার আমাদের তো সব পারমিশন পেপার আছে। আচ্ছা, মানুষ মরারও পারমিশন আছে বুঝি? বন্ধ মানে? বন্ধের কটা মানে জানেন? বন্ধ মানে বন্ধ, নো ওয়ান উইল ভিজিট দিস প্যান্ডেল অ্যাগেইন। আর হ্যাঁ, পূজো শেষ হলে পরে এই মূর্তি ডিসমেন্টেল করে দেওয়া হবে। কি বলছেনটা কি? ডিসমেন্টেল করা হবে কেন? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন না যে সারা ভারতবর্ষ থেকে এতগুলো মানুষ এটাকে দেখতে এসছে? ডিসমেন্টেল করে দেবেন? এত মানুষ আসছে বলেই তো এটা বন্ধ করা দরকার। আর হ্যাঁ, এই পিছনের গেটটা এত ন্যারো করা হয়েছে কেন? না মানে স্যার, ভিড়টা আরো বাড়ে। হ্যাঁ, কম্পিটিশন কার প্যান্ডেলে কত বেশি ভিড়, সেই নিয়ে রেস্ট চলছে। হ্যাঁ, আপ ক্যা কর রহে হ্যায় স্যার, এসা জান বুঝ কর কুছ ভি নাই কিয়া গয়া হ্যায়। আচ্ছা, এন্ট্রি গেটটা বড় করার সময় তো মাথায় ছিল, আর এক্সিট গেটটা ছোট হওয়ার সময় মাথায় ছিল না? এন্ট্রি এক্সিট আমরা বুঝি না, মানুষ সামলানো আপনাদের কাজ, আপনারা সামলাবেন মানুষ। কি গান উইল ইউ প্লিজ শাট আপ। শাট আপ, ওদেরকে বল তুই। তোর বানানোর কাজ ছিল, তুই বানিয়েছিস। কেবল একটা ক্লাব, প্রশাসন আর পুলিশের ম্যাটার। এ দেখ, ম্যাটার তোদের কাছে হবে, আমার কাছে নয়। আমি এটা আমার জীবন দিয়ে বানিয়েছি, এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে আমাকে মেরে বন্ধ করা হবে। যেটা বলেছি সেটা করবই। বিসর্জন তো দশমীতে হয়, মনে রাখিস। তবে দেশবন্ধু পার্কের মতো কিন্তু একটাও হয়নি। বোম্বে থেকে বন্ধুরা এলো, কেউ দেখতেই পেল না। ভাই যাই বল, এবার পুজো দেশবন্ধু পার্কে কত ফুট করেছে? শুনলাম তো 120 ফিট। 150 ফুটের বেশি আছে, নিজের চোখে দেখেছি। আবে ওই, তুই কবে গেলি রে? আগেই মেরে দিয়েছি ভাই, আসল পুজো ছাড়তে নেই। আরে দাদ চুপ। ভাঙছে আকাশ সব ভেসে যায়, দুহাত আমার আগুন জ্বালায়, হিসেব যত থাক পড়ে দুনিয়ার মিশে যায় মাটিতে, মাটির মতোই হয়ে রইল যে স্বপ্ন। ঠাকুরটাই দেখা হলো না, তার মধ্যে পায়ের ওপর ফোসকা পড়েছে এমন। তোমায় বললাম এবার দ্বিতীয়তে ওখানে চলো। আমি কি করে জানবো বল,